আসসালামু আলাইকুম বিভার্স কাজী ফার্নিচারের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমরা খুবই চমৎকার একটি খাট নিয়ে চলে এসেছি তো আমরা আজকে কিন্তু এই খাটটি নিয়ে কথা বলবো আজকে আমি আপনাদের কাছ থেকে একটু বেশি সময় নেব আপনারা পুরো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনাদেরকে না বললেই নয় তো যাই হোক এই খাটটি নিয়ে আমরা কথা বলবো এই খাট শুরুতে আমি আপনাদেরকে এই খাটটির প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ চিঠাকাংশগুণের এবং চার রাত পাশাত সেমি বক্স খাট এই খাটটা কিন্তু আপনারা চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই চমৎকার খাটটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই খাটটা এতই চমৎকার আমি যদি কাউকে বলি যে এটা বারমাটিক সেগুনের খাট আপনারা কিন্তু কেউ ধরতেই পারবেন না কিন্তু এটা চমৎকার একটা কাঠ খুবই ভালো কাঠ পড়ছে চিডারাং সেগুনের মধ্যে যারা এই কাঠটা ভালো চান যে আমার কাঠটা অনেক ভালো দরকার তারা কিন্তু এই খাটটা নিতে পারবেন ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দারুণ একটা ডিজাইনের এখানে কিন্তু করা হাতের নকশা সম্পূর্ণ হাতের নকশা এবং এটা কিন্তু সম্পূর্ণ আড়াই ইঞ্চি কাঠকে খোদাই করে কিন্তু এই ডিজাইনগুলো করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে এই যে আড়াই ইঞ্চি কাঠকে কিন্তু কেটে কেটে এই ডিজাইনগুলো করা তো যাই হোক এই খাটটার প্রাইসটা পড়বে কিন্তু চল্লিশ হাজার টাকা সেমি বক্স আপনারা এই যে পায়ের কাছের প্লেটটা দেখতে পাচ্ছেন যে এইখানেও কিন্তু আড়াই ইঞ্চি কাঠ থেকে করা বাকি যা নকশা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের নকশা এবং সবচেয়ে মূল বিষয় হচ্ছে এই খাটের যে মূল বৈশিষ্ট্যটা এটা হচ্ছে যে এটার কাঠ এটার কাঠটা এতই চমৎকার যে আমি যদি বলি যে বার্মাটিক আপনাদের অনেকেই কিন্তু এটা বুঝতেই পারবেন না তো যাই হোক আমি কিন্তু বারমাটিক কখনোই বলবো না কারণ চিটাগাং সেগুনকে আমরা চিটাগাং বলবো আপনারা আমার আসলে মিথ্যা কথা বললে দুই পয়সা কামানোর আমার কোনো ইচ্ছা নাই যেটা সত্যি আমি সেটা বলবো কারো পছন্দ হইলে নেবেন না হইলে নাই তো যাই হোক আপনাদেরকে খাটের প্রাইসটা কিন্তু আমি বলে দিছি তো আজকে আপনাদেরকে যেই কথাটা আমি আসলে বলার জন্য মূলত আসছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে আগামীকাল থেকে রমজান মাস রমজান শুরু হচ্ছে যে কালকে থেকে তারাবি শুরু হবে আর আমি প্রায়ই কিন্তু আপনাদেরকে বলেছি যে আমি হাফেজ নুমান আমার হাফেজ কিন্তু আমার নাম না হাফেজ হচ্ছে আমার পদবি আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে সম্পূর্ণ কোরআনকে আমি মুখস্থ করেছি তো সেই জন্য আমি আসলে হাফেজ এবং রমজান মাসে আপনারা জানেন যে হাফেজ সাহেবদেরকে তারাবি পরাইতে হয় অন্তত কোরআনটাকে ঠিক রাখার জন্য আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আমি কিন্তু প্রত্যেক জানি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হাফেজ হওয়ার পর থেকে কন্টিনিউ এখন পর্যন্ত তারাবি পড়িয়ে যাচ্ছি তো আপনারা জানেন যে যারা হাফেজ আছেন তারা তো জানেনি আর যারা হাফেজ না তারাও হয়তো জানেন যে আমাদের কিন্তু একটা প্রস্তুতির দরকার হয় যেই যেই কোরআনটা খতম হবে সেই যেই অংশটা আমরা আজকে তারাবিতে পড়বো সেই অংশটা কিন্তু আমাদেরকে সারাদিন একটু রিভাইস দিতে হয় তো আমারও ক্ষেত্রেও তাই আমাকে দিন হয়তো ওই ব্যবসার ফাঁকে ফাঁকে আমার ওই কোরআন শরীফটাও দেখতে হবে আর আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কয়টা থেকে তারাবি শুরু হয় তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। যেহেতু আমার ব্যবসাও চালাইতে হবে এবং যেহেতু রমজান মাস রমজান মাসের আলাদা একটা ফজিলত আছে এবাদতের মাস আমরা চাই যে সব কিছুর ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব এবাদতটা যাতে আমরা করতে পারি যে আল্লাহর হক যেটা আছে সেটা যাতে আদায় করতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর যেই কথাটা আমি আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসরের পর থেকে বাংলাদেশি টাইম টাইম অনুযায়ী আপনারা একটু হিসাব করে নেবেন আমি জানি না যে যে দেশ থেকে ফোন দেন আপনারা একটু দেখে নেবেন যে আসরের নামাজের পর থেকে এসা অর্থাৎ তারাবি শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ আমাদের দেশে তারাবি হয়তো সাড়ে দশটার মধ্যে শেষ হবে এই আসরের পর থেকে সাড়ে দশটা পর্যন্ত আমি আপনাদেরকে বলবো কেউ আমাকে যদি ফোন না দেন তাহলে আমার জন্য খুবই ভালো হবে আর আপনাদের ফোন কখন দিবেন ফোন আমাকে সকাল সাড়ে দশটার পর থেকে আসর পর্যন্ত কিন্তু আপনারা যে কোনো সময় আমাকে ফোন করতে পারবেন শুধুমাত্র আসরের পর থেকে রাত্র সাড়ে দশটা পোনে এগারোটা পর্যন্ত আপনারা আমাকে যদি ফোন না দেন আপনারা ফোন দিলে অবশ্যই আমাকে পাবেন না কারণ ওই সময় আমি রিসিভ করতে পারবো না তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই সময়টা দেখে আপনারা ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন আর আমি চেষ্টা কর আমি তো সবসময় আপনাদেরকে বলি যে দেখেন আপনাদের তো কিছু কোনো না কোনো মানুষকে কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতেই হবে বিশ্বাস যদি আপনি করেন তাহলেই হয়তো আপনি আপনার বিশ্বাসের কারণে কিন্তু আপনি অনেক সময় দেখা যাবে যে আপনি ভালো জিনিসটা পেয়ে যান তো আপনি যা কি আপনি বিশ্বাস করেন আমি বলবো যে দেখেন আমি সব সবসময় চেষ্টা করে সর্বোচ্চ ভালো জিনিসটা আপনাদেরকে দিতে এবং সব সর্বোচ্চ ভালো জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসতে আর অর্ডারের ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি যে সর্বোচ্চ ভালো জিনিসটা যাতে আপনি পেয়ে যান তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন যেহেতু সামনে রমজান মাস এই রমজানে দোয়া কবুলের মাস আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার নীতি আমার কমিটমেন্ট যাতে আমি ঠিক রাখতে পারি আমি যাতে একজন একজন মানে কোরআনে হাফেজ হিসাবে আমার আমার দ্বারা যাতে কোনো অন্যায় কাজ বা কোনো মানুষকে ঠকানো প্রতারণা করার মতো কোনো কাজ যাতে আমার দ্বারা না হয়ে যায় এই দোয়া আপনাদের কাছে আমি চাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আমি সারা রমজান সুস্থ থাকি এবং মানুষকে কোরআন শোনাইতে পারি এই দোয়া চেয়ে আমি আজকের মতো কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হাফেজ নুমান আজকে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম